नमस्कार बंधुरा, आमी मौसुमी। सकल के जानाई मौसुमी रान्नाघरे स्वागत। आज आमी कातलार भापा बनिए देखाबो। इटा खुबी सहज एक रेसिपी और खूब कम समय एटाके तैरी करे निया जाए। एक घे कतला माछेर रेसिपीते जदि बोर हुए थाकें तबे प्लिज एक बार एटा ट्राई करबें। आशा करि आपनादेर खुबी भालो लागबे। आसुन तबे देखे नी किभाबे आमी एटाके तैरी करेछि। আমি এটাকে বানানোর জন্য নিয়ে নিয়েছি ছ পিস কাতলা মাছ। আমি এখানে দাগা ও পেটে দুটোই নিয়েছি। আপনারা চাইলে দাগা বা পেটে যে কোনো একটা দিয়ে করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছের দুটো পিটি আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা এক পাশে রেখে দেবো 5 মিনিটের জন্য। অপর দিকে একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়ে আদা রসুন আর পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন একটু টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে ভাজা আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কালো সর্ষে ইউজ করছি, আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও এটা তৈরি করতে পারেন। আর তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি। চিনিটা অপশানাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পরে চামচের সাহায্যে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটা একটা করে মাছ নিয়ে এইভাবে করে সমস্ত মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা মাছকেই আমি মশলা লাগিয়ে নিচ্ছি। সমস্ত মাছের গায়ে মশলাগুলো লাগানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই দেবেন। তার সাথেই দিয়ে দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এটি গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অপর দিকে একটা প্রেশার কুকারের মধ্যে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে খুব সাবধানে টিফিন বক্সটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এখন ঢাকনাটাকে আমি আটকে দিলাম। এটাকে আমি 3টে সিটি দিয়ে নেব। তারপর প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটাকে আমি বের করে নিয়েছি। টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি, দেখুন মাছগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা টেস্টি হয়েছে। আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।